হেই গাইজ, ওয়েলকাম টু ক্যান্ডি ক্যান্ড রুমলি। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমাকে গাড়ি থেকেই শুরু করতে হয়েছে, কারণ আজকে আমি অনেক বিজি ছিলাম সকাল থেকে, আগে ক্যামেরা অন করতে পারিনি। তো এখন আমি যাচ্ছি অষ্টমঙ্গলায় আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়ি। হ্যাঁ, এখন তো দুটো বাড়ি হয়ে গেছে, তো এখন আমার বাপের বাড়ি যাচ্ছি। তো অনেক বেশি এক্সাইটেড, কেননা 7 দিন পর আমি আমার বাড়ি যাচ্ছি। তো অনেক অনেক আনন্দ হচ্ছে, কতটা আনন্দ হচ্ছে সেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো অষ্টমঙ্গলে আমাকে নিতে এসেছে আমার 2 জেঠু, আমার বোনপো আর আমার ভাই। আমার ভাই গাড়ির সামনে বসেছে। তোমাদেরকে বললাম না আমি যে কতটা খুশি সেটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, তাই আমি নিচে প্রকাশ করছি। মানে আমি এতই খুশি হচ্ছি বাড়ি যাওয়ার চক্করে যে আমি গাড়িতেই নাচতে শুরু করে দিয়েছি। আর গাড়ির মধ্যে আমার নাচ দেখে আমার বরের এক্সপ্রেশনটা তো জাস্ট দেখার মতো ছিল। নাচছিলাম আমি, বাট লজ্জা পাচ্ছিল ও। তো আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে মোটামুটি 2.5 ঘন্টা মতো সময় লাগে। এর আগেও আমি অনেক লং জার্নি করেছি বা গাড়িতে গেছি, কিন্তু কখনো গা গোলানো বমি পাওয়ার ব্যাপারটা আমার মধ্যে ছিল না। তো আজকে জানি না কেন হঠাৎ আমার গা গোলাচ্ছিল। তো রাস্তার ধারে সাইডে একটা দোকান দিয়ে গাড়ি দাঁড় করিয়ে আমাকে জোয়ান কিনে দিল আমার বর। তো এই জোয়ানটা খেলে কিন্তু অনেক সময় রিফ্রেশ লাগে অনেকটা, মানে বমি ব্যাপারগুলো কেটে যায়, যার কারণে আমাকে জোয়ান কিনে দিল। আর ওরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করছিল। অ্যান্ড আবারও শুরু হলো জার্নি। তো অবশেষে বেশ কিছুক্ষণ যাতায়াতের পর আমরা ফাইনালি পৌঁছালাম আমাদের বাড়িতে। বাট আমাদের বাড়িতে ঢোকার আগে, আমাদের বাড়ির সামনে যেহেতু মনসার মন্দির আছে, তো আমরা যে কোনো শুভ কাজ বলো, কোথাও যাওয়া আসা যে কোনো ক্ষেত্রে বলো, কোনো ভালো কিছু করার আগে মামনুষার আশীর্বাদ নিয়ে তারপর সেই কাজটা শুরু করি। তো যেহেতু আমরা প্রথমবার বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে এসেছি, তাই মামনুষার আশীর্বাদ নিয়ে তবেই আমরা বাড়িতে। আর এই মুহূর্তে না আমার খুব হাসি পাচ্ছিল জানো, কারণ যে বাড়িতে আমি ছোটো থেকে বড় হলাম, এতগুলো দিন কাটালাম, আজকে সেই বাড়িতেই কেমন যেন মানে গেস্টের মতো ঢুকতে হচ্ছে, বরণ করে ঢোকাচ্ছে। তো হাসিও পাচ্ছিল, কিন্তু কী আর করা যাবে, নতুন মেয়ে জামাই প্রথমবার বাপের বাড়ি এসছে, বা নতুন জামাই প্রথমবার শ্বশুরবাড়ি এসছে, এইটুকু তো করতেই হয় না। তো আমাদেরকে এইভাবে জল ছড়া দিয়ে ঘর ঢোকানোর পরে আমরা তুলসী তলায় প্রণাম এবং প্রণাম পর্বগুলো আস্তে আস্তে সেরে নিলাম। প্রণামের পর্ব চলছে এখন। আরে না ভাই, তো আমাদের বাড়ি পৌঁছে সমস্ত প্রণাম প্রণাম এইসব সারাসারি করতে করতে দুটোর উপর হয়ে গেছিল, তো খিদেও পেয়েছিল, তাই আর দেরি না করে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে, কারণ আমরা এখন বাজার যাব। আর আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে অষ্টমঙ্গলায় এসেই মেয়েরা শাখা পড়ে। তো কালকে যেহেতু অষ্টমঙ্গলা আছে, কালকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কাটবে, অনেক জায়গায় পুজো করানো থাকবে, তো কালকে আমার এসে শাখা পড়ার সময় হবে না। তাই বাড়ির সকলে বললো আজকে গিয়ে শাখাটা পড়ে নেওয়ার জন্য। তো শাখা সম্পর্কে যেহেতু একদমই আমার কোনো আইডিয়া নেই, তাই আমি আমার সঙ্গে নিয়েছিলাম আমার দিদিকে। তো আমি, আমার দিদি, আমার বর আর বোনপো ভাই সকলে মিলে যাচ্ছিলাম। আর হ্যাঁ, আমাদের সঙ্গে মাইমাও যাচ্ছিল। মাইমা অবশ্য আমাদের সঙ্গে বাজারে যায়নি, মাইমা বাড়ি যাওয়ার ছিল। তো আমরা বললাম একই টোটোতে চলো, তুমি ওদিক থেকে বাস ধরে নিও। তো আমরা এখন চলে এসেছি শাখার দোকানে শাখা পড়ার জন্য। আর এই দোকানটা গলসিতে খুব পুরনো এবং বিশ্বস্ত একটা শাখার দোকান বলেই আমরা জানি। ছোট থেকে মা কাকিমা সকলকেই দেখি এখানে থেকেই শাখা পড়ে, আর ওদের দেখে দেখে একটা আইডিয়া তৈরি হয়ে যায় না যে কীরকম কী দাম হতে না হতে পারে বা না পারে। তো আমার বিয়ের আগের দিনকেই আমার আর একটা দিদি আছে, তো এখান থেকেই শাখা পড়ে গেল, তো সেই সম্পর্কে একটু আইডিয়া তৈরি হয়েছিল। কিন্তু আমাকে দেখার পরে যখনই এরা দেখলো যে নতুন বিয়ে হয়েছে, হুট করে কীরকম করে শাখার দামগুলো সব ডবল হয়ে গেল বুঝতে পারলাম না। তো যাই হোক, শাখা যেহেতু প্রথমবার জীবনে পড়ছি, এটা নিয়ে আর কোনো দ্বিমত না রেখে আমার পছন্দ মতো একটা সুন্দর শাখা আমি পরিয়ে দিতে বললাম। Yeah.
ছোট থেকে শুনে এসেছি শাখা এবং সিঁদুর হলো মেয়েদের অলংকার, আর এই হলো আমার আসল অলংকার। শাখা পরার পর বাজারে আরও বেশ কিছু কেনাকাটা সেরে আমরা জুতোর দোকান থেকে গিয়ে বরের অষ্টমঙ্গলের জুতোগুলো কিনে নিলাম, আর তারপরে গেলাম আমরা ফুচকা খেতে। আর ফুচকার দোকানে বেশ কিছুক্ষণ লম্বা লাইন দেওয়ার পর অবশেষে আমরা সুযোগ পেলাম। আমরা তিনজন কিন্তু প্রথমে জল ফুচকা খেয়েছিলাম, আর রোহিত আর ভাই খেয়েছিল স্পেশাল ফুচকা। আর সেই দিকে আমার বর লোভ সামলাতে না পেরে আবারও নিয়ে বসলো এক প্লেট স্পেশাল ফুচকা। তো ওর সাথে সাথে আমরাও নিয়ে নিলাম কিন্তু স্পেশাল ফুচকা। তো জল ফুচকা স্পেশাল ফুচকা খেয়ে আমরা এখন চলে এসেছি মোমোর দোকানে, কারণ ভাই বায়না করছিল মোমো খাবে বলে। আর ভাইয়ের সাথে সাথে চলো আমরাও মোমো খেয়ে নিই। আর তোমরা ততক্ষণ ভিডিওটা একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি মোমো খেতে খেতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।